नमस्कार बंधुरा, झुम्पार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब एकदम नरम तुलतुले तालेर बड़ार रेसिपि। आर आज के आमी जेभाबे आपनादेर तैरी करे देखाबो सेभाबे तैरी करले खेतेओ किन्तु दारुण टेस्टी हय। ताहले चलुन रेसिपिटी शुरू करि। सबार प्रथमे बाटिते दिये देब तालेर बड़ा तैरी करार जन्य मेन इनग्रेडियेंट्स तालेर पाल्प 1 कप। एई तालेर पाल्प सहज पद्धतिते किभाबे ताल छाड़िये बेर करे नेवा जाय से वीडियो लिंक हमें डेस्क्रिप्शने दिए देव। एबार दिए दिलाम 1 कप मतन मयदा, ताले संगे भालो करे मिशिए नेब। मेशानो हुए गेछे, एबार एर मध्ये दिए देव 1/2 कप गुड़ो करा चीनी। चीनीर परिमाणटा आपनारा आपनादेर पछंद मतन कम बा बेशी निते पारेन। दिए दिच्छे 1/2 कप चालेर गुड़ो, दिए दिच्छे स्वाद अनुजायी नून। एबार समस्त उपकरण भालो करे मिशिए नेब। मेशानो हुए गेछे, एबार एर मध्ये दिए देव 1/2 कप सूजी। सूजीओ भालो करे मिशिए निते हबे। एबार सबशेषे दिए देव 1/2 बाटी नारकेल कोड़ा। नारकेल दिए 1 মিনিটের জন্য ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে তালের বড় ততটাই ফ্লফি হবে। ফেটানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে সুজি জল অ্যাবজর্ব করে ফুলে উঠবে আর ব্যাটারও ততক্ষণে সেট হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, এবার হাত দিয়ে আরও 1 মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নেব। দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে, সুজিও ফুলে উঠেছে, ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটার ফেটানো হয়ে গেছে, এবার চলে যাব ফাইনাল স্টেপে। বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে ছোট ছোট করে বড়া দিয়ে দেব। বড়া দেওয়া হয়ে গেলে বড়া যখন নিজের থেকে তেলের পর ভেসে উঠবে তখন এগুলো উল্টে দিতে হবে। বড়া কখনো হাই ফ্লেমে ভাজবেন না আর একদম লো ফ্লেমেও ভাজবেন না। হাই ফ্লেমে ভাজতে গেলে বড়া তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর একদম লো ফ্লেমে ভাজলে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 1-1 ব্যাচ ভাজতে 4-5 মিনিট মতন সময় লাগে। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। খেতে ভীষণই ভালো হয় আর একদম নরম তুলতুলে হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।